শাকিল আপা কেমন আছেন? ভালো। আচ্ছা, প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, আপনাকে তো সবাই আধুনিক গানের সঙ্গীত শিল্পী হিসেবেই চেনে, কিন্তু আপনার শুরুটা কি সেটাই আধুনিক গান দিয়ে হয়েছিল? নট এক্স্যাক্টলি, একেবারেই না। আমি যেটা ভেবেছি যে আমি আসলে কখনো শিল্পী, সঙ্গীত শিল্পী হব, সেটাই ভাবিনি। তো সেখান থেকে একেবারে উচ্চাঙ্গ সঙ্গীত প্র্যাকটিস করতাম এবং উচ্চাঙ্গ সঙ্গীত পিওর ক্লাসিক্যাল করতাম, এবং সেখান থেকে হঠাৎ করে টপকে একেবারে আধুনিক গানে। আচ্ছা, টিভিতে প্রথম অ্যাপিয়ারেন্স এর অভিজ্ঞতাটা একটু বলবেন কি? টেলিভিশনে আমার প্রথম গান ছিল, প্রথম গানটাই ছিল আধুনিক গান, যেটা লিপসিং করেছিলাম। এবং অভিজ্ঞতা মানে কি, শাড়ি পরতাম না বিজু, তখন শাড়িও ছিল না ভালো, দুই বোনের বিয়ে হয়ে গেছে আর আমি শাড়িটা পরতাম না, কোন রকমে একটা শাড়ি ছিল সেই শাড়িটা। আর তখন মনে আছে স্ট্রেচের ব্লাউজ পাওয়া যেত, স্ট্রেচেবল ব্লাউজ, ওই ব্লাউজ পরে কখনো মেকআপ করিনি টেলিভিশনের সামনে। তো কোন রকম এক গাদা পাউডার দিয়ে, না কাজল, কোন রকম জাস্ট একটা লিপস্টিক লাগিয়ে দাঁড়িয়ে গেলাম। যখন আমি টেলিভিশনে আমি নিজেকে দেখলাম, তখন আমার কাছে মনে হলো মাই গড, ইজ দ্যাট মি, কারণ কোনো মেকআপ ছিল না, কোনো রকমের শাড়ি পরালে যেরকম হয় ওরকম অবস্থায় দাঁড় করিয়ে দেওয়া ছিল। বাট ইউনো, ওই গানটা রেডিওতে তখন খুব পপুলার ছিল, তো সেই হিসেবে সবাই আমাকে খুব উৎসাহ দিচ্ছিল যে তোমার গান খুব ভালো হয়েছে। আচ্ছা, আপনার মনে হয় কোন গানটা আপনাকে শাকিলা জাফর সঙ্গীত শিল্পী হিসেবে বেশি পরিচিত করেছিল? হয় না যে ওই যে হিট বলে যেটাকে, সেটা ছিল লোকের মুখে মুখে, রাশির মেয়ে মিথুন রাশির ছেলে, এই গানটা। হ্যাঁ, এই গানটা একটু একটু শোনা, একটু দুলান শোনা, সেলিম আশরাফের সুরে এই গানটি। তো এইটা একদম সবাই তখন সবার মুখে মুখে আর কি, যেটা সবাই মিলাতো কোন রাশি আমি কোন রাশি। হ্যাঁ, তো এই গানটা ছিল আমার, মানে সবাই চিনলো আমাকে খুব বেশি করে, সেটা ছিল এই গানটা। আপনার প্রথম প্লেব্যাকের অভিজ্ঞতাটা একটু বলুন। অ্যাকচুয়ালি জানো, আমার প্রথম প্লেব্যাক গুলো সব রিফিউজড, মানে আমার বাবা আমাকে কখনোই প্লেব্যাক করতে দিত না, বলতো না পড়াশোনা আগে। তো বিয়ের আগে আমি কখনোই প্লেব্যাক করতে পারিনি, বিকজ আমার বাবার একদম ইয়ে হচ্ছে যে না, প্লেব্যাকে ঢুকে গেলে তোমার এত বেশি নেশা হয়ে যাবে, তখন তুমি আর পড়াশোনা করবে না। তো বিয়ের পর তো একদম ফ্রিডম পেয়ে গেলাম, এবং আমার প্রথম প্লেব্যাক ছিল 1984-এ, অর্থাৎ বিয়ের বছরে, ইয়েস, বিয়ের পরপরই। এবং সেটা ছিল শ্রদ্ধেয় আজমল হুদা মিঠু, ওনার সুরে, ওনারই পরিচালনা, ওনারই ছবি ছিল। এবং আমার কোয়ার্টিস্ট আমার সব থেকে ভালো লেগেছে, যে আই ওয়াজ ভেরি নার্ভাস যে ফিল্মের গান কিভাবে হয়, কিভাবে গাইতে হয় সেটা আমার জানা ছিল না। অনেকটা অভিনয়ের মতো, এক্স্যাক্টলি, ইট ওয়াজ লাইক এ টোটালি অভিনয় করতে হয়। কিন্তু আমার কোয়ার্টিস্ট ছিল সুজিত মোস্তফা, মানে ও আমার ভীষণ ভালো একটা বন্ধু। সো আমার কাছে মনে হলো মাই গড, আই এম সো হ্যাপি যে আমার কোয়ার্টিস্ট সুজিত। তো আমরা দুজনেই নতুন, প্লেব্যাকে নতুন। তো যাই হোক, গানটা গাইলাম, এন্ড ইট ওয়াজ এ ভেরি ভেরি রোম্যান্টিক সং। এখানে এক্সপ্রেশনের থেকেও বেশি রোম্যান্সটা বেশি ছিল, তো খুব একটা অসুবিধা হয়নি গাইতে। অ্যান্ড দ্য প্রোডিউসার ওয়াজ ভেরি হ্যাপি, হি ওয়াজ ভেরি হ্যাপি, এবং তারপর থেকেই যাত্রা শুরু আর কি। কি গান ছিল মনে আছে? ওইটা ছিল আমি নেশাবিনী মাতাল হলাম বন্ধু তোমার জন্য, এটুকুই মনে আছে, খুব মিষ্টি সুর। এবং এটার মধ্যে কোনো ওই ফিল্মিক, ওই যে কিছু এক্সপ্রেশনস থাকে ওইগুলো ছিল না, দেখে খুব আরামসে, মানে আমার টাইপের গান দেখে আমি গেয়ে ফেলতে পেরেছিলাম আর কি। প্রথম যখন অন্যের লিপে আপনার নিজের গাওয়া গান দেখলেন বা শুনলেন, কেমন লাগলো? এটা ছিল দিতির লিপে, তো দিতিকে মনে করেই গাইলাম। অ্যান্ড তখন অ্যাকচুয়ালি গাওয়ার সময় গানের প্রতি কনসেন্ট্রেশনটা খুব বেশি ছিল প্রথম ফিল্মে, এখন তো বুঝি যে কার লিপে গাইতে হবে বা কার লিপে কার ভয়েসটা কিরকম সেটা বুঝে যায় দেখে, হয়তো চেষ্টা করি সেইভাবে দেওয়ার। বাট দ্যাট ওয়াজ, আই ওয়াজ ভেরি কমফোর্টেবল যে না ঠিক আছে, দিতির লিপে আমার মতন করেই আমি গিয়েছিলাম, এখন চেষ্টা করি একটু চেঞ্জ করার। জীবনে প্রথম রোজগারের কথা মনে আছে? ও ইয়েস, কত ছিল সেটি, কি করেছিলেন? জীবনের প্রথম রোজগার যদি হয়, সেটা বলবো যে আমার উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করে 125 টাকা, ভাবা যায় এখন? সো 125 টাকা আমি পেয়ে, তো চেক, ও ওয়াও, আমার চেক পেয়ে তো আমি খুব খুশি, বাসায় চেক নিয়ে আসলাম, 15 মিনিটের, 10 মিনিটের খেয়াল তখন করতাম। আচ্ছা, 10 মিনিটের খেয়াল পরিবেশন করে
125 টাকার চেক, ইজন্ট ইট লাভলি? বাসায় নিয়ে আসলাম, বাসায় নিয়ে আসার পর তো আমি খুব খুশি, এবং তারপর হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট খোলা হবে। সো দ্যাট ওয়াজ চেকটা দিয়ে, ও ওয়াও, মানে ওইটা যে কি একটা ব্যাপার যে আমার ব্যাংক অ্যাকাউন্ট। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে ওই প্রথম রোজগারটা আমার মা আমাকে, বাবা মা আমাকে কেউই, মানে তখন অতটা বুদ্ধিও ছিল না, বাবা মা বলেছে যে তোমার প্রথম রোজগার তুমি নিজেই সেভ করে রাখো। বাট আমার স্কলারশিপের টাকায়, আমি স্কলারশিপ নিয়ে আমি বড়দাতে গান শিখতে গিয়েছিলাম ইন্ডিয়াতে, তো তখন আমার মনে আছে দ্যাট আমি বলবো যে সেটাই আমার প্রথম রোজগার, স্কলারশিপের টাকা, ওটা জমিয়ে আমি আমার বাবা মা, আমার দুই বোন, ওদের জন্য কাপড় কিনেছিলাম। এবং সব থেকে বেশি আমার মনে হয় মাত্র 300 টাকা তখন স্কলারশিপ পেতাম, সেটা তো অনেক মনে হতো, অনেক বেশি। এবং ওটাকে জমিয়ে কত সালের দিকে মনে আছে? এটা এটা আমি গিয়েছিলাম 80-তে, এবং সব থেকে বেশি কিনেছিলাম আমার খুব, আমার বেস্ট ফ্রেন্ড, আমার খুব ভালো বন্ধু, আমার মেজো বোন, সো ওর জন্য সব থেকে বেশি গিফট কিনেছিলাম। সো আমি এখনো মনে করি যে আমি আগে সবার জন্য কিনে তারপরে 65 টাকা বেঁচেছিল, ওইটা দিয়ে আমি একটা সালোয়ার কামিজ কিনেছিলাম। যাক, আপনি অনেক পজিটিভলি সেটা খরচ করেছেন, অনেক অনেক সবার মনে থাকবে।